কোথায় লাখান থেকে প্রচন্ড আমার কথার প্রতি ধ্বনি শুনতে পাচ্ছি আপনার পেছন থেকে আপনি একটু তাহলে এই কথাটা যদি সত্য হইতো ভাই তাহলে যারা আক্রমণাত্মক যোদ্ধা জেহাদির থেকে বেশি পছন্দ করতেন ওই লোকদেরকে যারা হচ্ছে নামাজের সময় ফার্ড আসলে নিজের সাথে নিজের যুদ্ধ এটা আরো বেশি কষ্টকর আহ এরকম তো আমরা কোনো কিছু দেখি না এরকম কোনো প্রমাণ পাই না যে

ঠিক আছে ধন্যবাদ এগুলো হচ্ছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জেএম আপনাকে যুক্ত করা হয়েছে না আপনি তো কথা বলছেন না ভাই তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে দেখি আরিফ আরিফ আপনাকে যুক্ত করা হয়েছে আরিফ আপনি বলেন আরিফ আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন আনমিউট করে কথা বলেন ভাই ভাই আপনার এখান থেকে অনেক যুদ্ধ হচ্ছে এখন শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো ভাই হ্যাঁ শুনতে তো পাচ্ছি কিন্তু অনেক শব্দ হচ্ছে আপনার এখন শব্দ হচ্ছে ভাই আপনি একটু বের হয়ে আরেকবার চেষ্টা করুন আপনার এখান থেকে খুব শব্দ হচ্ছে এখান থেকেও খুব শব্দ হচ্ছে আচ্ছা ওয়ারাকাবি নফেল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ওয়ারাকাবি নফেল আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে বলেন আনমিউট করে কথা বলেন না আপনি কথা বলছেন না আপনি তো অনেকক্ষণ ধরে বসেছিলেন ভাই এখন কথা বলছেন না আচ্ছা ঠিক আছে পরের জনকে দেখি ইমরান ইমরান আপনাকে যুক্ত করা হয়েছে ইমরান আপনি বলেন তাহলে হ্যালো হ্যাঁ বলেন বলছি যে ওই হিউম্যান বিহেভিয়ারে নিজের ধর্মের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট ব্যাপারটা মানে ইমোশনই এ হই থাকা মানে Engaged থাকা এটা কি হিউম্যান বিহেভিয়ার মানে আমি যদি কোনো জিনিস উল করি বা আমার কোনো জিনিস যদি থাকে তো প্রতি কি একটা টান থেকে যায় এটা কি হিউম্যান বিহেভিয়ার না এটা মানে সোসাইটি আমাদের প্রতি ইয়ে করে সোসাইটি আমাদের প্রতি জেপে দেয় এটা এটা যদি একটু বলে দিতেন মানে নিজের ধর্মকে ভালো লাগা বা কোনো কিছু খারাপ দেখলো মানিয়ে নেওয়া সেই জিনিসটা কারণ আমি আমার ধর্ম এটা

ওই আপনারা কি এখানে ওই খালি মুমিন দেখেই স্পেস দেন? হ্যাঁ মুমিন দের দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা কারণ একদিন ওই বেশ ভালো আলোচনা হচ্ছিল তা আপনি বলছিলেন বিদায় জানাই মুমিন ভাইকে ডাকি। আর আর একটা কথা যাওয়া যাওয়ার আগে ওই বাসবিহারি ভাইকে যদি বলতে দিতেন ওই হ্যালো বাসবিহারি ভাই শুনতে হ্যাঁ বলুন বলুন। আহ বলছি আপনি যে এই দর্শনের reference গুলো দেন হ্যাঁ একদম বেসিক লেভেল থেকে যার কোনো দর্শন সম্বন্ধে কোনো জ্ঞানই নেই সে স্টার্ট করবে কোথা থেকে আর তার সোর্স কি যে কলেজে কখনো পড়াশোনা করেনি আর এমনি দর্শন নিয়ে পড়াশোনা করেনি তারা স্টার্ট কথা থেকে করবে ওটা যদি বলতে পারতেন দর্শক ঘুরে ভালো হতো আমারও ভালো হতো এই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি দর্শন কিন্তু শুরু হয় ক্লাস 7 থেকে বুঝলেন না আপনাদের হয় না কিন্তু আপনিও জানেন না না দর্শন শুরু হয় ক্লাস সেভেন থেকে আমাকে আমাকে একটু বলতে দিন তাহলে বুঝতে পেরে যে মুহূর্তে যে মুহূর্তে আপনার জ্যামিতি শুরু হয় অঙ্ক শুরু হয় অঙ্কের জ্যামিতি শুরু হয় তখন থেকে আস্তে আস্তে আপনি আপনাকে বলা হয় না কিন্তু আপনি যুক্তিবিদ্যা শিখতে থাকেন কেমন আপনি যে জ্যামিতিগুলো শিখছেন সেই জ্যামিতিগুলো কিন্তু সমস্ত আপনি যদি ক্লাস এখনই নাইন টেন ইলেভেন টুয়েলভের বইগুলো দেখেন ওইখানে গিয়ে দেখবেন লেখা আছে যুক্তি দ্বারা প্রমাণ প্রশ্নেও দেখতে পাবেন বইতেও দেখতে পাবেন সুতরাং হচ্ছে দর্শনের একটা সবচেয়ে বড় অংশ দর্শনের গল্প অ্যারিস্টটলের গল্প এপিকিউরাসের গল্প আর্টিমেডিসের গল্প ওইটা দর্শন হয় দর্শন হচ্ছে সত্য জানা প্রচেষ্টা চিন্তাটা তো এবারে সেইটা ক্লাস সেভেন থেকে শুরু করা হয় এবারে ঘটনা হচ্ছে দর্শনের বেসিক জিনিসগুলো জানতে গেলে আপনাকে ওই ক্লাস ইলেভেন থেকে শুরু করতে হবে একাডেমিকাল আর এছাড়া আপনি যদি ওইটা বাদ দিয়ে স্কুল কলেজ বাদ দিয়ে আপনি যদি শিখতে চান তাহলে পাশ্চাত্য দর্শন আধুনিক দর্শন হ্যাঁ সিম্বলিক্যাল লজিক তারপরে জেনারেল লজিক এরকম অনেক বই পাওয়া যায় ভালো ভালো লেখকের বই আমি একটা লেখকের নাম বলে দিচ্ছি সমরেন্দ্র ভট্টাচার্য আচ্ছা পড়তে পারবে

actually eleven এর বইগুলো আমি দেখেছি ওটা একদম সিলেবাস based করে লেখা তো তো মানে জীবন উপলব্ধি বা মানে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা উঠতে নামতে যে সব জিনিসগুলো মানে ইয়ে করি ঠিক আছে আপনি বললেন সমরেন্দ্র ভট্টাচার্য ওটা আমি ওই unacademically হলে একটু ভালো হতো আর কি হ্যাঁ হ্যাঁ ওই সমরেন্দ্র ভট্টাচার্য unacademically ঠিক নয় ওটা হচ্ছে গিয়ে graduation level এর আর মাস্টার degree ওইটা সমরেন্দ্র ভট্টাচার্য পড়ান আপনি কি সম্পর্কে জানতে যাচ্ছেন

আর একটা হচ্ছে যে গল্পের শেষ নেই এই বই দুটো আপনি অনলাইনেও পাবেন পিডিএফ পাবেন এই বই দুটো আপনি পড়তে পারেন ভবানী প্রসাদ সাহুর কয়েকটা বই আছে সেই বইগুলো আপনি ডাউনলোড করে পড়তে পারেন সুকুমারী ভট্টাচার্যের কয়েকটা বই আছে সেই বইগুলো আপনি ডাউনলোড করে পড়তে পারেন তারপরে এম এন রয় একজন আছেন নয়া মানববাদের হ্যাঁ নয়া মানববাদের প্রবক্তা অন্যতম মানে ভারতে মানববাদের একদম যাকে বলা হয় একদম প্রবক্তা গুরু ওনার বই পড়তে পারেন আম্বেদকর সাহেবের কিছু বই আছে সেগুলো আপনি পড়তে পারেন সেগুলো এই বইগুলো পড়লে আপনার বেসিক আইডিয়াগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এরপরে আপনি ধীরে ধীরে নিজেই রাস্তা তৈরি করে নিতে পারবেন যে কি বই এরপরে পড়তে হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করা ইচ্ছা ছিল অনেক দিন ধরেই ওই আপনি যখন কখনো কখনো রেনির কাজ কাটতে রেফারেন্স দেন বা নিশের রেশন দেন রুশোর দেন প্লেটোর দেন তা আমি কয়েকজন এরকম পার্সোনালিটির নাম যদি বলে দিতেন তাহলে আমি একটু ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ করে একটু পড়াশোনা করতাম আমি কয়টা ইন্ডিভিজুয়ালের নাম দিতে বলছিলাম মানে যাদের বায়োগ্রাফি হোক বা লাইফটা একটু যদি আমি দেখতে পারতাম বা আপনি সত্যি ভালো হয় মডার্ন লজিক আই এম কপি এই বইটা কিনে পড়ে দেখতে পারেন আই এন কপি আচ্ছা হ্যাঁ আচ্ছা একটাই থাকতে হলে কারণ অনেকগুলো এইটা পড়তে আপনার পাঁচ বছর টাইম লাগবে আহ আপনি যখন ওই ইন্ডিভিজুয়াল গুলো নাম দেন না খুব ভালো লাগে আমি সার্চ দিয়ে দেখি আসলে আমাদের এডুকেশন সিস্টেম টা তো জানেন মানে দর্শন শাস্ত্রটা এত ইম্পর্টেন্ট যারা সাইন্স স্ট্রিমে চলে যায় তারা আর পড়তেই পায় না এবং নাগালই পায় না পরে আর জীবনে ব্যস্ত হতে 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 আর কানেকশন ও পাওয়া যায় না আপনাদেরকে শুনতে শুনতে যখন দর্শনের রেফারেন্স গুলো দেন বিশেষ করে এই মানুষজনের নাম দিয়ে তা খুবই ভালো লাগে তা আমি ওই জিনিসটা জিজ্ঞেস করলাম তো ঠিক আছে আমি অনেক কিছু পেয়েছি আমি এগুলো করে দেখবো থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ বাস ভেরি ভাই আসবেন ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি